হ্যালো, হ্যালো হ্যালো, প্রথমত আপনার আপনার পরিচয় বলুন। আমি মুনিয়া স্যার, ঠিক ঢাকা আছে, থেকে, সাভার থেকে। ঢাকা সাভার থেকে মুনিয়া। আপনি আমাদের ক্লাসে ক্লাসে ভর্তি হয়েছিলেন কখন? 3 তারিখে, মানে 3 তারিখ বলতে কোন মাসের 3 তারিখ? এই মাসের 3 তারিখে। মে মাসের 3 তারিখ। তাহলে আজকে হলো মে মাসের কত তারিখ? 15 তারিখ। তার মানে মাত্র 12 দিন। মাত্র 12 দিনের মধ্যে আপনি কিভাবে কাজ করবেন? ভিডিও গুলো আপনার আগেই দেখছিলাম, এরপরে আপনার ভিডিও দেখে দেখে তারপরে এই গুলো করছি, গিগ গুলা। এরপর বাই রিকোয়েস্ট আপনার অনুসারে বাই রিকোয়েস্ট তার মানে পাঠিয়ে আপনি দিয়েছি। আমাদের এখানে ভর্তি হওয়ার 1 মাস আগে থেকেই বা অনেক আগে থেকেই আপনি আমাদের সাথে সংযুক্ত ছিলেন, ইউটিউবের ভিডিও গুলো দেখছেন, ভিডিও গুলো দেখে অ্যাকাউন্ট তৈরি করছেন, প্রোফাইল তৈরি করছেন, গিগ তৈরি করছেন, মানে সবকিছু আপনার রেডি করা ছিল, তাই তো? রেডি করে তারপর আপনি ক্লাসে জয়েন হয়েছেন, যার ফলে আপনি কি এই 10 থেকে 12 দিনের মধ্যে আপনি কাজ পেয়েছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন বলুন আপনি যে কাজটা পেয়েছেন, কাজটা কিসের, কোন কোম্পানি, মানে কোন দেশের কোম্পানি, এবং কি কাজ করতে হবে? প্রোডাক্ট লিস্টিং এর কাজ, ডাটা এন্ট্রি, আচ্ছা, আপনি ইডি। শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, হ্যাঁ, স্ক্রিন তো শেয়ার করাই আছে। স্ক্রিন শেয়ার করেন। ঠিক আছে, হ্যাঁ পাচ্ছি। আপনি আমাকে আমাকে মাউস দিন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি $20-এর কাজ। আপনি কাজ পেয়েছেন পেয়েছেন গতকালকে মে 14, 2020, তাই তো? আর কাজটা হলো, কাজটা করার বাকি আছে, সময় বাকি আছে 13 দিন। এতদিন লাগবে না কাজটা করার জন্য, 1 দিন বা 2 দিনই যথেষ্ট। আচ্ছা, এটিকে এটিকে আপনার আপনার কি প্রথম কাজ নাকি এর আগে আগে কাজ করেছিলেন? আচ্ছা ঠিক আছে, আমি কাজটা বুঝিয়ে দিচ্ছি। আইডিয়াল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এন্ড ডাটা এন্ট্রি কাজ। আচ্ছা, আমরা বায়ার সম্পর্কে একটু জানি। বায়ারটা কোন দেশের বায়ার? ইউনাইটেড স্টেটের। আমি দেখতে পাচ্ছি ইউনাইটেড কিংডমের বায়ার, এবং নভেম্বর 2017 থেকে সে কাজ করেছে, পুরাতন বায়ার, আগে অনেকগুলো সে কাজ করিয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে বায়ারের সাথে আপনার একদম শুরু থেকে যে কনভারসেশন গুলো হয়েছে আমাকে শুরু থেকে দেখান, আমরা যেন বুঝতে পারি যে বায়ার আসলে তার রিকোয়ারমেন্টটা কি। না না, কনভারসেশনে যান, কনভারসেশনে যান, বায়ার রিকোয়েস্ট থেকে শুরু করে, বায়ার রিকোয়েস্ট থেকে একদম শুরু থেকে, প্রথম যখন থেকে কথা হয়েছিল তখন থেকে। বাইরে কি আপনাকে, এটা কি বাইরে রিকোয়েস্ট থেকে আসছে নাকি সরাসরি আপনাকে মেসেজ করেছে? না স্যার, রিকোয়েস্ট আমাকে বলছে যে এসে রিকোয়েস্ট করবেন। আমি বুঝিনি, এটা কি বাইরে রিকোয়েস্ট থেকে আসছে নাকি সরাসরি আপনাকে মেসেজ করেছে? না স্যার, বাইরে রিকোয়েস্ট থেকে আসছে। তাহলে আপনি বাইরে রিকোয়েস্ট থেকে দেখান। বাইরে রিকোয়েস্ট থেকে দেখাতে বলতেছে না। হ্যাঁ, আপনি বাইরে রিকোয়েস্টে ক্লিক করেন, ক্লিক করে যে অফারটা আপনি সেন্ড করেছেন ওদিন থেকে ওটুকু পর্যন্ত যান, সেন্ড অফারে ক্লিক করেন। স্যার এটা হ্যাঁ আমি দেখছি এটা, তাই তো? আচ্ছা আমি দেখছি, তাহলে বায়ার প্রথমে প্রথমে আপনাকে অফার করেছে 14 দিনে $20-এ কাজ করতে হবে। আচ্ছা, তাহলে ক্রিয়েট 200 ইবে লিস্টিং ইউজিং আওয়ার ইবে ইবে টেমপ্লেট, ইবে টেমপ্লেট ইউজ করে তাদের জন্য 200টা ইবে লিস্টিং করতে হবে। ইবে লিস্টিং মানে হলো ইবে একটা ওয়েবসাইট আছে, একটা ই কমার্স সাইট, অ্যামাজনের মতো, ঠিক আছে? ওই কোন একটা কোম্পানির জন্য তাদের পক্ষে কি করতে হবে, 200টা প্রোডাক্টের একটা লিস্ট তৈরি করতে হবে, মানে 200টা প্রোডাক্টের ছবি সহ বিস্তারিত বিবরণ ওইখানে আপলোড করতে হবে, এটাকে বলা হয় লিস্টিং। আচ্ছা, লিস্ট অফ আইটেমস এন্ড লিঙ্কস ফর ইমেজেস এন্ড আইটেম ডেসক্রিপশন উইল বি প্রোভাইডেড, মানে বায়ার আপনাকে সবকিছু দিবে, ডেসক্রিপশন, লিঙ্ক, ইমেজ, এভরিথিং আপনাকে দিবে। লিস্টিং উইল বি
ভেরিয়েবল আইটেমস, ওকে, লিস্টিং উইল বি ভেরিয়েবল আইটেমস, বিভিন্ন রকমের আইটেমস হতে পারে। হ্যাঁ, ইমেজেস হ্যাভ টু বি এডিটেড অন এডিশনাল এডিশন অফ প্রমোশনাল গ্রাফিক্স, স্কিলস রিকোয়ার্ড, ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন উইথ সাম নলেজ অফ এসটিএমএল। বাইরে বলছে এই কাজটা করার জন্য এসটিএমএল এর কিছু নলেজ দরকার আছে, তারপর ডাটা এন্ট্রি আর গ্রাফিক ডিজাইন। ওকে, গ্রাফিক ডিজাইনের কিছু, ঠিক আছে, ডাটা এন্ট্রি কিছু আর এসটিএমএল, একটু হলে আপনি কাজটা করতে পারবেন। যাব এখানে বেসিক আইডিয়া দিয়েছে, এখানে কাজটা আমাদেরকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেয় নাই, আমরা জাস্ট একটুকু বুঝলাম যে ইবেতে গিয়ে কোনো একটা কোম্পানির জন্য সে আমাদেরকে তার প্রোডাক্টের ইমেজ, ডেসক্রিপশন, লিঙ্ক, এভরিথিং আমাদেরকে দিবে। এখন সে আমরা ইবেতে গিয়ে তার জন্য প্রোডাক্টের কি করব, লিস্টিং করব, ঠিক আছে, প্রোডাক্টগুলো, প্রোডাক্টের ছবি এবং বিবরণগুলোকে আমরা আপলোড করব তার অ্যাকাউন্টে গিয়ে। তাহলে আপনি খুব সুন্দরভাবে আপনি একটা রিপ্লাই লিখেছেন, রিপ্লাই লেখার পর বায়ার আপনাকে আপনাকে মেসেজ করেছে। আমি মেসেজটা দেখি, দাঁড়ান আমি মেসেজে যাই, মেসেজ, মেসেজ থেকে ইনবক্স, এটা এখানে দেখুন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট উই নিড ইন ফিউচার ক্লারিফিকেশন নেসেসারি। আপনাকে এই বায়ান নক করেছে গতকালকে মে 14 তারিখ 2:17 AM, তার মানে রাত 2:17 আপনাকে কি বায়ান নক করেছে, আপনি রিপ্লাই করেছেন, সরি, হ্যাঁ 2:17 আপনি করেছেন, 3:41 মানে সেরিতে উঠে আপনি কি বায়ারকে রিপ্লাই করেছেন, তাই না? বায়ার আপনি বলেছেন ইয়েস আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ডিমান্ড, ডিয়ার স্যার ইউ ক্যান মোর ডিসকাস অ্যাবাউট জব, ওকে, বাইরে বলেছে ওকে, ওকে, হ্যাভ ইউ ওয়ার্ক উইথ ইবে বিফোর, আপনি কি আগে ইবোতে কাজ করেছেন কিনা, আপনি সাহস করে বলে ফেলেছেন ইয়েস স্যার, ঠিক আছে না, ভেরি গুড, ভেরি গুড, কোনো সমস্যা নেই। আর ইউ ফ্যামিলিয়ার উইথ এসটিএমএল বিকজ আওয়ার টেমপ্লেট আর এসটিএমএল, আপনি কি এসটিএমএল সম্পর্কে মোটামুটি জানেন, আপনি কি আমাদের এসটিএমএল ক্লাসটা করেছিলেন, ঠিক আছে, আপনি বলছেন ইয়েস স্যার, ক্যান ইউ ওয়ার্ক উইথ গ্রাফিক্স, আপনি কি গ্রাফিক্স পারেন, ইয়েস স্যার, ওকে, ভেরি গুড। বায়ার একটু নিশ্চিত হতে চাচ্ছে যে আপনি আসলে যা যা বলেছিলেন সেই জিনিসগুলো আপনি পারেন কিনা। হ্যাঁ, আই ডু এসটিএমএল ওয়ার্ক ইন ক্রিয়েটেড টেমপ্লেট, ওকে, তারপর ওকে, 200 TB লিস্টিং, ওকে, হাউ মেনি ডেজ ডু ইউ নিড, কতদিন দরকার, আপনি বলতে 5 দিন দরকার, ঠিক আছে, ইফ ইউ আর কনফিডেন্ট ইউ ক্যান অর্ডার প্লিজ নাও, বায়ার বলেছে ওকে, আই হ্যাভ এ স্প্রেডশিট অফ আইটেমস অ্যান্ড ওয়েব লিঙ্কস টু ফটোস অ্যান্ড ডেসক্রিপশন, ইউ হ্যাভ টু ইউজ দিস, উই অলরেডি হ্যাভ লিস্টিংস অল দ্য অল ইউ হ্যাভ টু ডু টু ডু রিলিস্ট এক্সিস্টিং লিস্টিং অ্যান্ড নিউ আইটেম কন্টেন্ট, উই অলরেডি হ্যাভ ইবে টেমপ্লেট, সো ইউ হ্যাভ টু এডিট দিস উইথ নিউ ডাটা। আচ্ছা, তারপর বাইরে বলছে সেন্ড কাস্টম অর্ডার, কাস্টম অর্ডার দ্য বাজেট $20, ওকে, $20 বাজেট করতে বলছে, বায়ার নিজেই বলছে তুমি $20 বাজেট করো, 14 দিন দাও, তাই না, ওকে, আপনি আপনি করেছেন $20 বাজেট এবং 14 দিন, 14 দিনের জন্য $20 বাজেট আপনি করেছেন, ঠিক আছে, করার পর আমরা অর্ডার পেজে যাই। তাহলে বায়ার আমাদেরকে জাস্ট এখনো বলেছে বাট এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে আমাদেরকে কি করে নেই, এই কোনো রিকোয়ারমেন্ট এখনো দেয় নাই, তার লিঙ্ক বা তার রিসোর্স গুলো আমাদেরকে এখনো দেয় নাই। আপনাকে হায়ার করেছে, হায়ার করেছে, হায়ার করার পরে, হায়ার করার পরে এখানে বায়ার তার রিসোর্স গুলো দিয়েছে, এখানে বায়ার বলেছে হাই দেয়ার উই ওড লাইক টু 200 ইবে লিস্টিং ক্রিয়েটেড অন আওয়ার ইবে টেমপ্লেট, আই উইল সেন্ড ইউ এ স্প্রেডশিট উইথ আইটেমস 130 আইটেমস দ্য রিমেনিং 70 উইল বি ফরওয়ার্ডেড লেটার, 130টা সে আপনাকে আপাতত দিচ্ছে আর 60টা 70টা সে আপনাকে পরে দিবে, দ্য স্প্রেডশিট উইল হ্যাভ লিঙ্কস টু অনলাইন সোর্স অফ আইটেম ইমেজেস অ্যান্ড ডেসক্রিপশন, দ্য স্প্রেডশিট উইল হ্যাভ লিঙ্কস, আচ্ছা, উই অলরেডি হ্যাভ লিস্টিংস লাইক দিস, দেয়ার ফর অল ইউ হ্যাভ টু ডু দিস ইন রিলিস্টিং রিলিস্ট এ সিমিলার লিস্টিং অ্যান্ড make changes as required for the new product, some of item some acha some if
Some if items we be variable listing, which means this group of items will go in the same listing. We have these kinds of listing. So acha, we would like to do at least 10 to 15 items per day. Daily 10 থেকে 15 টা আইটেম করতে হবে। এখন তার লিস্ট ইয়াগুলো কোথায়? এই যে এখানে সে আপনাকে ইয়াগুলো দিয়েছে, ঠিক আছে? সবগুলো লিংক দিয়েছে। তাহলে এখানে সে আপনাকে তার ইবের আইডি পাসওয়ার্ড দিবে, তারপর তার ইবে আইডি পাসওয়ার্ডের মধ্যে কোন প্রোডাক্টগুলো আপনি অ্যাড করবেন সেগুলো দিবে, প্রোডাক্টের ডেসক্রিপশনও দিবে, সবকিছু এখানে দেওয়ার কথা। আমরা একটু দেখি এখানে। এখানে দেখুন বিশাল, মানে এখানে সে আপনাকে 130টা লিস্টিং দিয়েছে। সে বলছে 130টার সবকিছু এখানে দিয়েছে, 170টা সে পরে দিবে। এই যে এখানে দুইটা অপশন আছে, টেবিল 1 টেবিল 2, ঠিক আছে না? টেবিল 1 এ অনেকগুলো, টেবিল 2 তে অনেকগুলো। আচ্ছা এখন আমরা একটা একটা করে দেখি সে আসলে আপনাকে এখানে এগুলো কি দিয়েছে। মানে সম্ভবত অন্য কোনো ওয়েবসাইট থেকে এনে তার এখানে সাথে পোস্ট করতে হবে, তার অন্য কোনো সাইট থেকে এসে ইবিতে লিস্টিং করতে হবে, এটা হতে পারে। আমরা একটু দেখি এটা। এখানে সে আপনাকে গুগল ড্রাইভের লিংক দিয়েছে, লিংকের মধ্যে কি আছে এখানে, আনটাইটেলড ইনস্টাগ্রাম মার্কেটিং আইও ফাইলস, এখানে কি ক্লাসিফাইড পোস্টিং, এগুলো কি? হ্যাঁ এগুলো অন্য একটা কাজ আছে। এগুলো কি ওনার ওনার নাকি আপনার এই জিনিসগুলো? উনি উনি আপনাকে যেটা দিয়েছে এটা কোথায়? দাঁড়ান, কোথায় আপনি এটা আরেকবার কোথায় আপনার ওয়ার্ড ফাইলটা ওপেন করুন, আরেকবার এক্সেল ফাইলটা আরেকবার ওপেন করুন। এখন আপনি বায়ারের রিকোয়ারমেন্টটা কোথায় বুঝেন নাই আমাকে একদম ক্লিয়ার করে বলেন। বায়ার এখানে আপনাকে সবগুলো প্রোডাক্টের লিঙ্কও দিয়েছে, তার ইবের ইয়াতো দিয়েছে, মানে অন্য অন্য বিভিন্ন জায়গাতে তার কি আছে, এটিকে তার সাইট মনে করেন বায়ারের ওয়েবসাইট আছে, ঠিক আছে? বায়ারের একটা পাঞ্জাবের পাঞ্জাবের একটা দোকান আছে, তাহলে পাঞ্জাবের দোকানের জন্য একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে প্রচুর কি আছে তার পাঞ্জাবের এই প্রোডাক্টের ছবি ডেসক্রিপশন এগুলো আছে। তো এখন সে চাচ্ছে হয়তো তার ওয়েবসাইটও সেল করবে, পাশাপাশি সে ইবে তো সেল করবে। হ্যাঁ আপনি আরেকবার শেয়ার করেন, ইবে তো সেল করবে, তখন সে তার পাঞ্জাবির দোকান থেকে প্রোডাক্টগুলোকে নিয়ে ইবে তে সে লিস্টিং করতে চাচ্ছে। হ্যাঁ এটাই কাজ। এখন আপনি বলুন আপনি আপনি এখানে কোথায় বুঝেন নাই, এখানে যে প্রোডাক্ট নেম, হ্যাঁ প্যাক সাইজ, তারপরে ইএএন নাম্বার, এটা হচ্ছে মানে আইডেন্টিফিকেশন নাম্বার বা প্রোডাক্টের আইডি, ইএএন নাম্বার, তারপর হচ্ছে প্রোডাক্টের নেম, তারপর আইটেম ডেসক্রিপশন, তারপর এখানে হচ্ছে ইবে লিস্টিং, ইবে লিস্টিং টু বি ইউজড। আপনি আমাকে বলুন আপনি ঠিক কোথায় বুঝেন নাই, এই যে এখান থেকে আইটেম, এখান থেকে আপনি আইটেমের ডেসক্রিপশন গুলো পাবেন, তাই না? এখানে ক্লিক করলে আপনি প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের বিবরণ সবকিছু পাবেন, তাই তো? এখান থেকে এই জিনিসগুলো নিয়ে, এই জিনিসগুলো কপি করে ডাউনলোড করে আপনাকে এখানে পেস্ট করতে হবে, কোথায়? ইবে লিস্টিং টু বি ইউজড, এই ebay.cu.uk। হ্যাঁ এই যে তার এই লিংক, এই লিংকের মধ্যে গিয়ে কি করতে হবে, সেটাকে আপলোড করতে হবে, পোস্ট করতে হবে, ঠিক আছে? প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ডেসক্রিপশন সহ ছবি এখানে, আর এটা কি, এটা হচ্ছে যেখানে গিয়ে আপনাকে পোস্ট করতে হবে। আপনি আমাকে মাউস দিন, মাউস দিন। হ্যাঁ এখন আপনি আমাকে স্পেসিফিক করে বলুন যে আপনি কোথায় বুঝেন নাই। স্যার আমি আমি বুঝছি যে এই যে লিংকগুলো দিচ্ছে যে আমার হাতে পাশে, এই লিংকগুলো থেকে আমি প্রোডাক্টের ছবি এবং ডেসক্রিপশন নিব, এবং এই যে ইবে লিস্টিং এই লিংকে ঢুকে তারপর কিভাবে এটা রিলেট করব এটা তো দেখে দিলেন। আচ্ছা আপনি এখান থেকে কি ছবি এবং এগুলো পেয়েছেন? হ্যাঁ এই লিংকের ভিতরে গেলে ছবি এবং ইয়া পাওয়া যায়, এগুলো পাওয়া যাচ্ছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, তাই তো? হ্যালো
হ্যাঁ, এখন তো আপনাকে বায়ার এটার আইডি পাসওয়ার্ড দিবে, ebay.cu.uk /tbgb। এটা তাহলে এখানে এটা হচ্ছে বায়ারের ওয়েব স্টোর। আইডি পাসওয়ার্ডটা তার কাছে চাবো। এই যে এই যে এই যে বায়োটিন, এই তো বায়োটিন মানে এই পেজের মধ্যে ঢুকে আপনাকে কি করতে হবে, তার প্রোডাক্টটাকে এখানে অ্যাড করতে হবে। ঠিক বায়োটিন এই জিনিসটা যেভাবে অ্যাড করছে এভাবে এই জিনিসটা অ্যাড করতে হবে। এখন অ্যাড করার জন্য তো বায়ারের এই লগইন প্রয়োজন। আপনি যে তার অ্যাকাউন্টে ঢুকবেন তার অ্যাকাউন্টের লগ ইন তো আপনার প্রয়োজন হবে। কোনো লগ ইন ইনফরমেশন স্যার এখানে দিয়েছে কিনা? দিয়েছে না, কোনো লগ ইন ইনফরমেশন দেয় নাই। এখন আপনি বাইরের কাছ থেকে চান যে ইবে লিস্টিং টু বি ইউজড, হ্যাঁ, যে আমি তোমার ইবে লিস্টিং করব, তোমার ইবে এর আইডি এবং পাসওয়ার্ড আমার দরকার, ঠিক আছে, অথবা আইডি পাসওয়ার্ড না হলো আপনাকে বলেন যে ইবে এর ম্যানেজার করে দিতে। আপনাকে ম্যানেজার, আপনি ইবে তে একটা অ্যাকাউন্ট তৈরি করেন, ঠিক আছে, ইবে তে আপনি আপনি একটা নরমাল অ্যাকাউন্ট তৈরি করেন, বায়ারকে বলেন যে এটা আমার ইবে অ্যাকাউন্ট, তুমি আমাকে তোমার ইবে এর ম্যানেজার করে দাও, ঠিক আছে। ম্যানেজার করে দিলে ব্যাস আপনি কি করতে পারবেন, তার এখানে ঢুকে আপনি ইচ্ছে মতো এখানে পোস্টিং গুলো করতে পারবেন। স্যার ইবে তে অ্যাকাউন্ট খুলবো কিভাবে? এখানে এটা লগইন করবো, তারপরে এখানে কি অ্যাকাউন্ট? নরমালি নরমাল আমরা যেভাবে করি আর কি, নরমাল যেকোনো জায়গাতে যেভাবে আপনি অ্যাকাউন্ট করেন সেরকম একটা অ্যাকাউন্ট করেন। এই যে রেজিস্টারে ক্লিক করে, এই যে সাইন ইন অফ রেজিস্টার, রেজিস্টারে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট করেন, পারবেন না? হ্যাঁ স্যার পারবেন। একটা একটা নরমাল একটা অ্যাকাউন্ট খুলেন, অ্যাকাউন্ট খুলে আপনি বাইরেকে বলেন, হ্যাঁ, আপনি ওই অ্যাকাউন্টের যে ইমেলটা, যে যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই ইমেলটা আপনি বাইরেকে দিবেন, বলবেন যে এটা আমার ইমেলের ইবের অ্যাকাউন্ট, হ্যাঁ, এটা আমার ইবের অ্যাকাউন্ট, তুমি আমাকে তুমি ম্যানেজার করে দাও, ঠিক আছে। তখন ম্যানেজার করে দিলে তখন আপনি আপনার কম্পিউটার থেকে ঢুকলে আপনি ওটা অ্যাক্সেস পেয়ে যাবেন, ঠিক আছে। হয়তো আপনাকে ম্যানেজার করে দিবে, না হয় আপনাকে আইডি পাসওয়ার্ড দিবে, হ্যাঁ, হয়তো বায়ার এই কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলো আপনার সাথে সরাসরি শেয়ার করে নেয়, কিন্তু বায়ারও চাইছিল যে হ্যাঁ আপনি সবকিছু বুঝেন, বুঝে তারপর আপনি কি তার কাছ থেকে চান, ঠিক আছে, যেহেতু বিষয় হলে কি কনফিডেন্সিয়াল, ঠিক আছে। আপনি তাহলে বায়ারকে বলেন যে আপনাকে এভাবে করে ম্যানেজার করবে, না হয় কি